আসসালামু আলাইকুম যে সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রাশে সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা সবাই জানি সৌদি আরবে যদি কখনও কোনো ওয়ার্কার যদি অতিরিক্ত কাজ করে তার বেসিক ডিউটির ওপর যদি সে অতিরিক্ত ঘন্টা সময় দেয় কাজ করে তাহলে তার অবাই টাইমটা হয় এবং অবাই টাইমের হিসাবটা কত হয় সেটা আমরা সবাই জানি জানি আমরা আমাদের বেসিক যে স্যালারির সেটার দেড় গুণ হয় তো আসলে দেখেন দেড় গুণ হওয়ার ফলেও কিন্তু আমরা অনেক কোম্পানিতে যারা আছি তারা কিন্তু আমরা এই অবাই টেমে যেই গুণটা সেটা কিন্তু অনেক কোম্পানি দিচ্ছে না যাই হোক সৌদি সরকার বা সৌদি আপনার লেবার লেবার কোর্ট থেকে হুম সৌদি লেবার থেকে লেবার ল অনুসারে তারা নতুন করে আবার এই বিষয়টা উপর জোর দিয়েছে যে প্রত্যেক প্রবাসী হোক বা প্রত্যেক ওয়ার্কার হোক তারা যখন তাদের বেসিক ডিউটি থেকে অতিরিক্ত কাজ করবে তাদেরকে অবশ্যই তাদের যে পারিশ্রমিকটা তাদের সেই বেসিক স্যালারির ওপর তাদেরকে দেড় গুণ বেশি টাকাটা দিতে হবে এখন থেকে হচ্ছে যে আপনারা প্রত্যেকেই আপনাদের বেসিক ডিউটির ওপর যে স্যালাইটা বা যে ঘন্টাটা আপনারা কাজ করবেন সেটার একটা আপনার দেড় গুণ সেলাইটা পাবেন আপনাদের বেসিক ডিউটির চেয়ে দেড় গুণ বেশি পাবেন সো এখন অনেকে হয়তো আপনারা বলবেন বাই অনেক কোম্পানি তো আছে যারা আমাদেরকে কাজ করাচ্ছে আমাদেরকে দেড় গুণ দিচ্ছে না আমাদেরকে বেসিক স্যালারি থেকে দেড় গুণ আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করব দেখেন সেক্ষেত্রে আপনারা লেবার কোর্টে গিয়ে সেটার বিরুদ্ধে আপনারা কমপ্লেইন দায়ের করতে পারেন তাহলে সেই বিষয়টা লেবার কোর্ট থেকে তারা এই বিষয়টা দেখবে যাচাই বাচাই করবে তারপর আপনাদের সমাধানটা করে দিবে যাই হোক এটা কীভাবে হিসাব করা হয় সেই বিষয়টা আমরা আজকে করব তো মোটামুটি দেখেন বেসিক যে ডিউটিটা সেটা কিন্তু সবার এক রকম না অনেকের বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা অনেকের হচ্ছে দশ ঘন্টা এটা সম্পূর্ণ নির্ভর করে যখন আপনার চুক্তিটা হয় বা বর্তমান একুশ সাল সালের সিস্টেম অনুসারে যেই আপনাদের চুক্তি যে আপনাদের চুক্তিটা হয় চুক্তিতে আপনার সাথে আপনার কফিলের কত ঘন্টা ইত্তেফাক হয়েছে কত ঘন্টা ডিউটি আপনার হচ্ছে খাওয়া থাকা তারপর স্যালারি সেটা হচ্ছে আপনাদের চুক্তিপত্র এবং চুক্তিপত্রের ভিতরে আপনার যদি 10 ঘন্টা বেসিক তারা লিখে দেয় এবং সেটায় যদি আপনি রাজি হন তাহলে আপনার 10 ঘন্টা ডিউটি করার পরবর্তীতে যে ইনকামটা করবেন বা যেই ঘন্টাটা আপনি কাজ করবেন সেটা হচ্ছে আপনার ওভার হিসেবে গণ্য হবে আর যদি আট ঘন্টা আপনি দেখেন এবং আট ঘন্টায় যদি আপনি রাজি হন তাহলে আট ঘন্টার ওপর আপনি যে ইনকামটা করবেন বা যেই অতিরিক্ত কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওভার হিসেবে গণ্য করা হবে এখন এটা কিভাবে হিসেব করা হয় আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি ধরেন আপনার যে স্যালারিটা থাকবে সেই সেলাইটাকে আপনি তিরিশ দ্বারা ভাগ করবেন আমি এখানে হয়তো দেখতেছেন ধরেন আপনার প্রতি আপনার স্যালারি হচ্ছে আপনার তিন হাজার রিয়াল এবং আপনার প্রতিদিন কিন্তু আস্তে আস্তে একশো রিয়াল কারণ 30 দিয়ে ভাগ দেওয়ার পর আপনার স্যালারি প্রতিদিন আস্তে আস্তে একশো রিয়াল এখন আপনার যে স্যালারিটা সেই স্যালারিটাকে আপনি 30 দিয়ে ভাগ করবেন ভাগ করার পর আপনার স্যালারি প্রতিদিন চলে আসবে এখন তিরিশ দিনের পর আপনার প্রতিদিন আসতেছে একশো রিয়াল স্যালারি তো ডেইলি আপনার যদি আট ঘন্টা বেসিক ডিউটি হয় তাহলে আপনার হচ্ছে প্রতি ঘন্টা আপনার কত আসতেছে ধরেন এখানে একশো রিয়াল হচ্ছে ডেইলি আপনার স্যালারি তাহলে আট দিয়ে যদি আপনি একশোকে বাঁক দেন তাহলে হচ্ছে আপনার বারো দশমিক পাঁচ ঘন্টা হচ্ছে আপনার ডেইলি এই বারো দশমিক পাঁচ রিয়াল হচ্ছে ডেইলি আপনার প্রত্যেক ঘন্টার জন্য আপনার হচ্ছে প্রতি ঘন্টার জন্য বারো দশমিক পাঁচ রিয়াল এখন আপনার যত স্যালারি হবে সেটাকে আপনি তিরিশ দ্বারা বাক করবেন তিরিশ দ্বারা বাক কর বাক করার পর যেই রেজাল্ট আসবে ওই রেজাল্টকে আপনি আপনার বেসিক যেই ডিউটিটা সেটা দিয়ে বাক করার পর আপনার প্রতি ঘন্টায় কত রিয়াল সেটা চলে আসবে এখানে তিন হাজার রিয়াল বেতন হিসেব করে কাজ করা হিসাব দেখানো হচ্ছে আপনাদেরকে তো বারো দশমিক পাঁচ রিয়াল হচ্ছে প্রতি ঘন্টায় তাহলে যেহেতু আপনাদেরকে ওভার টাইম দেড় গুণ দেওয়া হবে তাহলে আপনাদের কি হবে বারো দশমিক পাঁচ গুণন ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে আপনার আঠারো দশমিক পঁচাত্তর রিয়াল হচ্ছে প্রতি এক ঘন্টা ওভার টাইমের জন্য এটা হচ্ছে আপনি পাবেন আপনার স্যালারির এটা হচ্ছে তিন হাজার রিয়াল হিসেব করে আপনার স্যালারি হিসেব করে আরও বাড়তে কমতে পারে দেন হচ্ছে আপনি আপনি যত দিন ডিউটি করবেন ধরেন তিরিশ দিন যদি আপনি ডিউটি করেন তিরিশ দিন মূলত ডিউটি হয় না ধরেন আপনার ছাব্বিশ দিন ডিউটি করলেন এবং দিন যদি ডিউটি করেন যদি প্রতিদিন দুই ঘন্টা করে ডিউটি করেন তাহলে ছাব্বিশ দোকানে বাউান্ন ঘন্টা এবং ওই আঠারো দশমিক পঁচাত্তর দিয়ে আপনি যত ঘন্টা ডিউটি করবেন অত ঘন্টা গুণ করার পর যেই রেজাল্টটা আপনার আসবে সেটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইনকামটা ওভার টাইমের সো এখানে আমার টোটাল ইনকাম আমি দেখাচ্ছি এখানে হচ্ছে আঠারো দশমিক হচ্ছে আমার প্রতি ঘন্টার ওভার টাইমের হিসাব যদি এখানে এখানে পঞ্চাশ দ্বারা গুণ করা হয়েছে কারণ পঞ্চাশ ঘন্টার ডিউটি হিসাব করা হয়েছে পঞ্চাশ ঘণ্টা ডিউটি হিসাব করার ফলে আঠারো দিয়ে আপনার পঁয়সাত্তর দিয়ে পঞ্চাশকে গুণ করা হয়েছে এবং নয়শো দশমিক পাঁচ ফাইভ জিরো রিয়াল মানি

পোস্ট করা হয়েছে গভর্নমেন্ট মানে সৌদি লেবার থেকে এই বিষয়টা আবার বলা হয়েছে যে এইভাবে হিসেব করে প্রত্যেকেই তাদের অপার টাইমের ইনকামটা পাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত জিনিসটা বোঝে নেই আপনারা এই যে এক্সাম্পল যেটা দিলাম এটার উপর নির্ভর করে আপনারা নিজেরা চেষ্টা করেন প্রথম হচ্ছে আপনার স্যালারি যত রিয়াল সেই রিয়ালকে আপনি তিরিশ ধারা বাঘ দিবেন তিরিশ ধারা ভাগ করার পর যেই রেজাল্টটা পাবেন সেটাকে আপনার যত ঘন্টা বেসিক ডিউটি সেই ঘন্টা দিয়ে বাগ দিবেন বাগ করার পর যেটা পাবেন সেটার সাথে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে আপনার প্রতি ঘন্টার জন্য কত আসতেছে ওভার টাইম সেটা পাবেন তারপরে সেটাকে আপনি যত ঘন্টা দিয়ে যত ঘন্টা মাসিক আপনি করেন মাসে ডিউটি করেন সেই ঘন্টা দিয়ে গুণ করলে আপনার প্রকৃত রেজাল্ট পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ